মহিলা নেই কামলের মা, আমার রাসুলের খবর দে, রাসুল কি অবস্থায় আছে? কাফেরা লোকেরা বলে, মহিলা দেখে আসলাম তোমার বাইজান শহীদ হয়ে গেছে। এই মহিলা ওই কথার দিকে কর্ণপাত করলেন না, দৌড়াতে শুরু করলেন। সামনে অগ্রসর হওয়ার পর আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, ও কাফেলার লোক আমার রাসুলের খবর দে। কাফেলার লোক বলে, রে মহিলা দেখে আসলাম তোমার সন্তান শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার প্রাণের বাইজান মহিলা, মহিলা দৌড়াতে শুরু করলেন। রাসূল গো কত যে ভালোবাসি আপনার, কি করে বুঝাবো, কত যে মহব্বত করি কিভাবে বুঝাবো। এই কথা বলে বলে ওই মহিলা দৌড়াতে শুরু করে। ও পানের বাইজান বদরের প্রান্তে যাওয়ার পর কাছাকাছি অবস্থায় চলে গেল, কিছু লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। লোকেরা বলে, রে মহিলা কোথায় যাও, কেন দৌড়াও? বলে, আমার রাসূলের সংবাদ আমাকে শোনাও। আমার পানের পাইজান ওই কাফেলার লোকেরা বলে, রে মহিলা দেখে আসলাম তোমার পাইজান শহীদ হলো, তোমার সন্তান শহীদ হলো, এমন কি রে মহিলা তোমার স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার পানের বাইজান মহিলা কান্দে আর বলে, রে কাফেলার লোক স্বামীর খবর তো আমি জিজ্ঞাসা করি নাই, বাইজানের খবরও জিজ্ঞাসা করি নাই, আমার বাইয়ের খবরও জিজ্ঞাসা করি নাই, সন্তানের খবরও জিজ্ঞাসা করি নাই। এ লোকেরা আমার রাসূলের খবর দে, আমার রাসূল কেমন আছে। আমার পানের পাইজা ওই মহিলা ওই কথা বলার পর সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, রে মহিলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত অবস্থায় সহি সালামতি আছে। প্যারে হাজিরিন, এই যে দয়া নামক গুণ মানুষের ভিতরে থাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে মহব্বত করে, এরকম দয়া নামক গুণ আমার পয়গম্বরের মধ্যে কেরকম ছিল, কেমন ছিল? ওনাকে বলা হয় নবী আর রহমাত, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব দুঃখী ইতিম মিসকিন অভাবী ওই সমস্ত লোকদেরকে খুব মহব্বত করতেন, এদের পাশে দাঁড়াইতেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি আপনাকে জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি হলেন জগৎবাসীর জন্য রহমত, করুণা। কিরকম করুণা? ওনার যুগের মধ্যে যখন কোন মানুষ সমাজের মধ্যে চলতে গিয়ে তার নিজের সংসারের বোঝা বহন করতে পারতেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই বোঝাটা বহন করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অনেক নজির আছে যে মানুষদেরকে আর্থিকভাবে খুব সহযোগিতা করতেন, খুব সাহায্য করতেন। আমরা তো সাধারণত বুঝি মানুষ দুনিয়ার মধ্যে মানুষের বিপদের মধ্যে এগিয়ে আসলে সে বড় মানুষের কল্যাণ করলো, বুঝি না?
এরকম মানুষের কল্যাণ তো বহু করছেন প্রিয় নবী, তার মধ্যে সবচেয়ে বড় কল্যাণ হলো উম্মতের জন্য। রাসূল কই, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, হে মায়ার উম্মত, আমি তোমাদের কোমরের মধ্যে ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। সুবহানাল্লাহ, যেই দুনিয়ার মধ্যে ষাট থেকে সত্তর বছরের জিন্দগির মধ্যে মানুষ মানুষের কষ্টের সাথী হলে কল্যাণ কামনা হয়, আর যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের মধ্যে অনন্তকালের আজাব থেকে মানুষদেরকে বাঁচানো, এটা কি মানুষের জন্য কল্যাণ নয়? অনেক বড় কল্যাণ। পেয়ারে হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কল্যাণ হলো উম্মতের জন্য যে উনি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আমার প্রাণের ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে উপনীত হয়েছিলে, প্রায় জাহান্নামে পড়ার উপক্রম হয়েছিলে, এ মানুষ এমন অবস্থায় তোমাদেরকে জাহান্নাম থেকে আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ, প্যারে হাজিরিন, মানুষদেরকে দুনিয়ার কষ্ট থেকে বাঁচানো, হ্যাঁ এটাও একটা কল্যাণ, কিন্তু যে মানুষগুলো অনন্তকালের আযাবের মধ্যে থাকবো, জাহান্নামের মধ্যে জ্বলবো, ওই জাহান্নাম থেকে বাঁচানোটাই হলো সবচেয়ে বড় কল্যাণকামিতা, সবচেয়ে বড় কল্যাণকামিতা। কারণ ওই জগতের শুরু আছে শেষ না, দুনিয়ার জিন্দগির মধ্যে আপনি যতই কষ্ট থাকুক আপনার, একদিন না একদিন ওই কষ্ট শেষ হয়ে যায়, ওই কি না শেষ হয়ে যায়। যদিও আপনার জীবদ্দশায় দুনিয়ার কষ্ট শেষ না হয়, মানুষের মরণের সাথে সাথে দুনিয়ার যত কষ্ট আছে দুঃখ আছে ওই দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। অতএব দুনিয়ার কল্যাণ কামনা থেকে মানুষদেরকে পরজগতে কিভাবে মানুষ অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে, ওই বাঁচানোটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণকামিতা। প্রিয় নবী মানুষের জন্য এমন কষ্ট করলেন, এমন টেনশন করতেন, এমন চিন্তায় পড়তেন যে মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, মানুষদেরকে কিভাবে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা যায়, ওই টেনশনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মতো ঘুম হতো না। সুবহানাল্লাহ, ঠিক মতো ঘুম হতো না। কেমন টেনশন থাকলে, কেমন টেনশন, কেমন চিন্তা থাকলে মানুষের ঘুম হারাম হয়? সাধারণ চিন্তা থাকলে না অনেক বেশি থাকলে? যদি আপনার কোনো টেনশন থাকে, আপনি ঘুমের ঘরে গেলে একদিন দুই দিন না ঘুমাইলে অটোমেটিক ঘুম চলে আসবে। আর যদি এরকম টেনশন থাকে যে আপনি চার থেকে পাঁচটা মার্ডার করছেন, খুন করছেন, আল্লাহ না করুক এরকম, আর আপনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়ে গেল, তাকে যেই জায়গার মধ্যে পাওয়া যাবে গ্রেফতার করা হবে এবং তাকে
কারাগারে নিক্ষেপ করা হবে। আপনি ওই গ্রেফতারের ভয়ে আপনার ঘুম আসবো, ঘুম আসলেও পাঁচ দশ পনেরো বিশ, এরপর পর আপনার ঘুম সুইটা যাইবে। আম্মাজাত আয়েশা কয়, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার পয়গম্বরকে রাত্রের যে কোনো ভাগে সজাগ দেখতে চাও, ওনাকে সজাগ দেখতে পাইবা। আবার রাত্রের যে কোনো ভাগে যদি ওনাকে ঘুমন্ত দেখতে চাও, ওনাকে ঘুমও দেখতে পাইবা। রাসুলের এরকম অবস্থা ছিল, এই ঘুম এই সজাগ। ওনার এই অবস্থা কেন হতো? একমাত্র উম্মতের টেনশন, আল্লাহ কিভাবে আমার উম্মতকে অনন্তকালের আযাব থেকে বাঁচানো যায়, এদেরকে রক্ষা করা যায়। আম্মাজান আয়েশা বলেন, একদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে ঘুমিয়েছিল, হঠাৎ রাত্রি যখন গভীর হয়ে গেল দেখি রাসূল আমার পাশে নেই। রাসূল কোথায় গেল? রাসূলকে আমি খুঁজতে শুরু করলাম। এক পর্যায়ে রাসূলের সন্ধানে আমি বাহির হইয়া গেলাম, তালাশ করে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে গেলেন। আর জান্নাতুল বাকি হলো মদিনার একটি কবরস্থান। মদিনার ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্দে। সুবহানাল্লাহ। কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার প্রাণের ভাইজান আম্মা আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, রাত্রি গভীর হয়ে গেল, রাসূলকে খুঁজতে বাহির হইয়া গেলাম, রাসূলের সন্ধানে বাহির হইয়া গেলাম, এ দুনিয়ার মানুষ, রাসূল কই? রাসূলকে কইজা পাওয়া যায় না, পাওয়া গেল জান্নাতুল বাকির মধ্যে। জান্নাতুল বাকিতে প্রিয় নবী আল্লাহর দরবারে দুটি হাত তুলে দিলেন আর কাঁদতে শুরু করলেন, মাবুদ, ও পরওয়ারদিগার আলম মওলা, আপনি যদি আপনার বান্দাদের ভুলের কারণে, এদের অপরাধের কারণে, এদের গুনাহের কারণে এদেরকে জাহান্নামে জ্বালাও, আল্লাহ তুমি এদেরকে জাহান্নামে জ্বালাইতে পারবে, কেননা তারা তো তোমারই বান্দা। ও আমিন, আর তুমি যদি গো এদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, তাও তুমি করতে পারো, কারণ তুমি হলে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, সকল বাদশাদের বাদশা, সকল ক্ষমতার অধিকারী। ও মামুদ, অতএব মেহেরবানি করে গো, আপনি আমার গুনাহগার উম্মতের জিন্দেগির তাম গুনাহ মাফ করে দাও। প্যারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আরামের ঘুম হারাম করলেন উম্মতের জন্য। উম্মত কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারে? উম্মত কিভাবে জান্নাতে শান্তিতে থাকবার পারে? এই জন্য নিজের আরামের ঘুমকে হারাম করে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় উম্মতের জন্য কাঁদতেন, উম্মতি উম্মতি বলে, শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াত হলো, নবী গো আমি আল্লাহ আপনাকে আপনি যা চাইবেন তাই দিব, শুধু দিব না গো নবীজি, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিব, শুধু দিব না, আমি আপনাকে
সন্তুষ্ট করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই চাইলেন না, অথচ এরকম একটা আয়াত নাজিল হলেন যে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, সন্তুষ্ট করে দিব। রাসূল তো নিজের জন্য কিছু চাইতে পারতেন নাকি? কর পারতেন, কিন্তু দেখেন নিজের জন্য কিছুই চাইলেন না। আমার পানের ভাইজান, আল্লাহ তাআলা যখন ওই আয়াতটা নাজিল করে দিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, প্রভু পরওয়ারদিগার আলম মওলা, আপনি আমাকে কি দিবার চান? বন্ধু আমি আপনাকে দিবার চাই, কেমন দিবেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবার চাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সেজদায় পড়ে দিলেন, ও মালিক, ও পরওয়ারদিগার আলম মওলা, আপনি যদি আমাকে দিবার চান, আমাকে যদি সন্তুষ্ট করবার চান, মাবুদ গো আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দে, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন, তাই আমি খুশি হয়ে যাব। নিজের জন্য চাইছেন না, উম্মতের জন্য। আল্লাহর পয়গাম্বর মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাঁদতে আছেন, কাঁদতে আছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বাজান দে কেমন নবীর উম্মত, এইবার দিলটা নরম করে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে শুধু কান্দে, শুধু কান্দে আর কান্দে, আল্লাহ আমার উম্মত, তাই আমার উম্মত, আমার উম্মত। মহান রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিব্রাইল জলদি করে আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ, ও জিব্রাইল জলদি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা কর, আমার বন্ধু কেন কান্দে? প্যারে হাজিরিন, হযরতে জিব্রাইল প্রিয় নবীর দরবারের মধ্যে আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইলেন, মহান রব্বুল আলামিন জানবার চাই আপনি কেন কান্দেন। প্যারে হাজিরিন, রাসূলের কানের মধ্যে ওই কথাটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাসূলের কান্না আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ, রাসূল কান্না বেড়ে গেল গো। এইবার রাসূল বলতেছেন, রে জিব্রাইল আমি আমার জন্য কান্দি না, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি জানবার চাই মহান রব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা নিলে। সুবহানাল্লাহ, আমি জানবার চাই আমার উম্মতের ব্যাপারে কোন ফয়সালা নিলে। হযরতে জিব্রাইল প্রিয় নবীর দরবার থেকে চলে গেলেন আল্লাহর কাছে। কিছুক্ষণ পর আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, সালাম করলেন। রাসূল বলেন, জিব্রাইল আগে খবর দাও আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা? হযরতে জিব্রাইল বলেন, নবী গো, মহান রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আপনাকে দুঃখিত করবে না, উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবে না, আপনি যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে জান্নাত যাইতে রাজি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কিছু করলেন,
সারা জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিলেন একমাত্র উম্মতি উম্মতি বলে। যেই সাধারণত দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি নিঃস্বার্থভাবে আপনাকে শুধু ভালোইবাসে ভালোইবাসে, তার জন্য কি আপনি কিছু করার কর্তব্য নাই? নাই, অনেক আছে। শুধু উনি করবে আর আমরা করব না, এটা তো হতেই পারে না। শুধু তাই রাসূল কয় দুনিয়ার মধ্যে প্রত্যেক নবী রাসূলকে মহান রাব্বুল আলামিন একটা এমন একটা স্পেশাল পাওয়ারফুল একটা দোয়ার অধিকার দিয়েছিলেন, এই দোয়াটা নবীগণ যেইভাবে করতেন ঠিক সেইভাবে মহান রাব্বুল আলামিন কবুল করতেন। সুবহানাল্লাহ। এমনিতেই তো নবীদের শব্দ আল্লাহর দরবারে কবুল হয়, কবুল হয় না? নবীগণ যেই দোয়াই করতেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, তবে আল্লাহ যেভাবে চাইতেন সেইভাবে কবুল করতেন। আর একটা দোয়া এরকম ছিল নবীগণ যেভাবে করতেন আল্লাহ সেইভাবে কবুল করতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওই দোয়াটা প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে প্রয়োগ করে গেছেন, দুনিয়ার মধ্যে প্রয়োগ করে গেছেন, দুনিয়া থাকতে আল্লাহর কাছে ওই স্পেশাল পাওয়ারফুল দোয়াটা করে গেছেন। কেউ বলছেন আল্লাহ আমারে যে একটা স্পেশাল দোয়া দিছিলা ওই দোয়াটা আমার উম্মতের ব্যাপারে করলাম, আমার উম্মতকে ইসলামের দাওয়াত দেই দ্বীনের দাওয়াত দেই, তারা তো মানে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করতেন, কেউ কেউ অনেকভাবে ওই দোয়া আল্লাহর দরবারে করতেন। পেয়ারে হাজিরি ওই দোয়া যখন আল্লাহর দরবারে করতেন দুনিয়া থাকতে নবীগণ তার তার দোয়াগুলো প্রয়োগ করে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও সাহাবীরা শোনো, আমি আমার ওই দোয়াটা রিজার্ভ রেখে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এই দোয়াটা কেন রিজার্ভ রেখে দিলেন? এর কারণটা কি, এর রহস্য কি জানবার পারলাম না। আমার পানের বাইজান আমার রাসূল সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা শুনো, আমি এই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম। আমার পানের বাইজান আমার নবী বলেন, ও সাহাবীরা শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান রাব্বুল আমিন আমার গুনাহগার উম্মতদেরকে যখন জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে গ্রেফতার করে ফেলবেন, আমি মহান রাব্বুল আমিনের দরবারে ওই দোয়াটা প্রয়োগ করে দেব, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাব আর বলবো, প্রভু আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমাকে স্পেশাল একটা পাওয়ারফুল দোয়ার অধিকার দিয়েছিলে, ও রব্বুল আমিন ওই দোয়াটা আজকে আমি করে দিলাম, মেহরবানি করে গো ওই দোয়ার খাতিরে আমার উম্মতদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য নিজের সারা জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিলেন, আমাদেরকেও কি সেই নবীকে ভালোবাসতে হবে কিনা? হ্যাঁ, ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমাদেরকে ভালোবাসলেন, আমাদেরকে মহব্বত করলেন, আমরা কি ওনাকে মহব্বত করব না? মহব্বত করতেই হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রাণের বাইজান
আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মায়ার উম্মত শোনো, তোমরা এই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ, আমি নবীকে, তোমরা তোমাদের নিজের পিতা মাতা সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, তাহলেই তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে। পিয়ারে হাজরিন, ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সাহাবে কেরাম নিজের জীবনের চেয়ে নিজের মাল থেকে, নিজের জান থেকে, নিজের মাতা পিতা থেকে, এমনকি নিজের সন্তান থেকেও বেশি মহাব্বত করতেন, এর বহু নজির রাইখা গেছেন সাহাবে কেরাম। পিয়ারে হাজিরিন, সাহাবে কেরাম এত মহব্বত করতেন নবীকে, আমরা শুধু সাহাবে কেরামের ওই ঘটনাগুলি ইতিহাসের পাতায় রেখে দিলে হবে না, আমাদের মধ্যে ওই ইতিহাসগুলো শোনার পর নবীর প্রতি মহাব্বতের মাত্রা বাড়াইতে হবে, বাড়াইতে হবে কি না? বাড়াইতে হবে। পিয়ারে হাজিরিন, একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রিয় নবীর সাক্ষাৎ, সাহাবে কেরামের তার আমাদের মতো বাটপার মার্কা মন ছিল না, সাহাবীদের মুখের মধ্যে যা ছিল অন্তরের মধ্যেও তাই ছিল। প্রিয় নবীর সাথে সাক্ষাৎ সলে বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার ফলে বললেন, রাসূল আমি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ, আর শরীয়তের বিধান এটাই, আল্লাহর হস্তে যদি কাউকে মহব্বত করেন ভালোবাসেন তাকে জানাইয়া দেওয়া, হুজুর বা বন্ধু আমি আপনাকে আল্লাহর হস্তে ভালোবাসি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তুমি আমাকে ভালোবাসো? জি রাসূল আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? তুমি কি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে মহব্বত করবার পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা হলে কি বলতাম? হ্যাঁ, নিজের জীবনের চেয়ে পুরো দুনিয়া থেকে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু উমর তো আর আমাদের মতো মুসলমান ছিল না, অন্তরে যা ছিল মুখেও তাই। তখন বললেন, রাসূল আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করবার পারি নাই এখনো। তখন রাসূল বললেন, উমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে পরিপূর্ণ মুমিন হওয়া যায়? রাসূল বললেন, যেই পর্যন্ত তুমি তোমার নিজের সন্তান, নিজের পিতামাতা, ধন দৌলতি, আত্মীয় স্বজন, তোমার নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা কিছুটা নিচু করে দিলেন, নিচু করে দিয়ে কিছুক্ষণ পর মাথা উত্তোল করলেন। সুবহানাল্লাহ, আমার পানের ভাইজা, এইবার উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, নিজের সন্তান আদি দন দৌলতি, এমনকি আমার নিজের জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, উমর তেরা নাম সে ইসলাম রহেগা, উমর তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া মে আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কে সদা হাত মে তেরা নাম রহেগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পানের বৈজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ,
আমার পানের ভাইজান সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। হযরত যায়েদ ইবনে দাসিনা একবার মক্কার মুশরিকদের হাতের মধ্যে বন্দি হয়ে গেলেন। সংক্ষেপ করে দিলাম ঘটনা, হযরত যায়েদ ইবনে দাসিনা মক্কার মুশরিকদের হাতের মধ্যে ধরা পড়ে গেলেন। মুশরিকদের ফয়সালা হলো যায়েদকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। কেন? যায়েদ বদরের যুদ্ধের মধ্যে ওই মুশরিকদের পিতাকে হত্যা করেছিল। তাদের মনে মনে সিদ্ধান্ত নিল হযরত যায়েদকে পিতার হত্যার প্রতিশোধ নেবে। তবে ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগে তাদের সর্দার ভাবলো ওই মুসলমানের ইমানের পরীক্ষা নেওয়ার দরকার। সুবহানাল্লাহ, আমার পানের ভাইজান ওইবার হযরত যায়েদ ফাঁসির কাষ্ঠের মধ্যে সামনে উপস্থিত। মুশরিকদের সর্দার বলল, আরে যায়েদ কিছুক্ষণ পর তোকে ফাঁসি দেওয়া হবে, তবে তোর কাছে একটা প্রস্তাব দেওয়া হবে। তুমি যদি ওই প্রস্তাবের মধ্যে রাজি হও, তুমি যদি ওই প্রস্তাবের মধ্যে সম্মতি দাও, তাহলে তোমাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিব। প্রস্তাবটা হলো এই, তুমি যদি ওই কথা মানো, তোমার ওই জায়গার মধ্যে তোমাকে ফাঁসি না দিয়ে তোমার নবী মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে। ওই কথাটা যদি স্বীকার করো, তাহলে তোমাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাইজান হযরত যায়েদের চোখগুলো বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শরীরে পশম দাঁড়াইয়া গেল, চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেল। দমক দিয়ে বলল, আরে কাফির ও মুশরিকের দল, এমন কি কথা আমাকে শুনাইলে? আমার ভিতরে কম্পন জারি হয়ে গেল, আমার ভিতরে স্পৃহা শুরু হয়ে গেল। এ মক্কা মুশরিকরা শোনে না, আমার পরিবর্তে আমার রাসূলকে ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলানো হবে, এটা তো একটা অনেক বড় কথা, এটা তো অনেক বিশাল বড় একটা কথা। স্পষ্টভাবে জানিয়ে দে, আমি যায়েদ ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলব, আমাকে 100 বার তোরা ফাঁসি দিবে। এর পরিবর্তে যদিও আমার পয়গম্বরের কদম মুবারকের মধ্যে বিন্দু পরিমাণের কাটার আঘাত লাগুক, তাও আমি যায়েদ বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরকম ঈমান ছিল সাহাবীদের, কিরকম মহব্বত ছিল নবীর প্রতি। ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় এই অবস্থায় বলে, আমাকে ফাঁসি দিবা একবার কেন? 100 বার ফাঁসি দেওয়ার পরেও নবীকে তো ফাঁসি দিবা দূরের কথা, নবীর পা মুবারকের মধ্যে একটু বিন্দু পরিমাণের আঘাত লাগুক, তাও আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? জান বাঁচানো ফরজ, বিভিন্ন দিকে কায়দা খুঁজতাম, খুঁজতাম কি না, কায়দা খুঁজতাম। এখন মুখে বইলা নেই, অন্তর ঠিক থাকলেও হয়, কই না? অনেকে বলে কি না, বলে যে এখন অন্তত বুকে জীবন তো বাঁচাইতে হবে, জীবন বাঁচানো তো ফরজ। আমরা আগে বলি, এই কথা বলার পর পরে গিয়ে ঠিক মহব্বত করে নেব, তো ইমান ঠিক হয়ে যাবে। কিন্তু সাহাবীদের ইমান এরকম ছিল না। সাহাবী বলে, আমাকে 100 বার ফাঁসি দিবা, তার পরিবর্তে যদি আমার নবীর কদম মুবারকের মধ্যে বিন্দু পরিমাণের আঘাত লাগুক, আমি যায়েদ তা সহ্য করতে পারবো না। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত, এরকম মনোভাব নিয়ে উপস্থিত হলেন, তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে যেন কিরকম কঠিন একটা টেনশন, কঠিন একটা চিন্তা, এরকম পেরেশানি দেখা যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাউবান, তোমাকে আজকে এত টেনশন কেন, এত চিন্তিত কেন রাখছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পানির বাইজান, আমার নবী হযরত সাউবানকে বলেন, রে সাউবান, তোমাকে আজকে এত চিন্তিত কেন লাগছে, এত টেনশন কেন তোমার মধ্যে? একটু খুলে আমার কাছে বলো,
তোমার দুঃখ হালকা হয়ে যাবে। এই কথা বলার পর সাউবানের চক্ষু দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। আমার ভিতরে একটা টেনশন ঠিকই আছে, আপনি ঠিকই দরবার পারছেন নবী গো। এই টেনশনটা হলো এক মুহূর্তের জন্য, আপনাকে বলে থাকতে পারি না। আপনার দরবার থেকে যখন আমি কোথাও চলে যাই, আমার মনের মধ্যে ছটফট শুরু হয়ে যায়, কেমন করে আপনার সাক্ষাৎ পাবো, আপনার সুন্দর নুরানি চেহারা দেখব। এই দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য আপনাকে সারবার পারি নাই, আপনাকে বলে থাকবার পারি নাই। টেনশনটা হলো এই নবীজি, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনাকে ছাড়া আমি সাউবান কেমন করে দুনিয়াতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে ছাড়া থাকবার পারি না, তবে আপনি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার বিরহ বেদনা কিভাবে সহ্য করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সাহাবীদেরকে সান্ত্বনা দিতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন এই পৃথিবীর মানুষদেরকে, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আমি তুমি নবীকে মহব্বত করে, আপনাকে মহব্বত করলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তো নবীকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম তো পাইছেন সরাসরি, এই জন্য তারা সরাসরি মহব্বত করতেন। আমরা মহব্বত করব কি করে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার পানের বাইজান, আমার রাসূল বলে এ উম্মতের দল তোমরা আমাকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? আমি রাসূলের সুন্নাতকে যদি মহব্বত করো, তাহলে আমি রাসূলকেও মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত কি? মাথার মধ্যে টুপি রাখা রাসূলের সুন্নাত কি না? পাগড়ি ব্যবহার করা সুন্নাত, আওয়াজ দিয়ে কোন সুন্নাত, লম্বা জামা পরা সুন্নাত, আরো সুন্নাত আছে কিনা? আছে। রাসূলের বিভিন্ন রকমের সুন্নাত আছে, বাজানে ওই সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। মুখে মুখে রাসূলকে মহব্বত করো, মুখে নবীর জন্য জীবন দিবা, কিন্তু রাসূলের সুন্নাত মানবা না, এরকম বাটপারি মার্কা ভালোবাসার কোনো দাম নাই। বাটপারি মার্কা ভালোবাসা পাইলে কই? বাটপারি মার্কা ভালোবাসার কোনো দাম নাই। রাসূলকে মুখেও ভালোবাসতে হবে, অন্তরেও ভালোবাসতে হবে। অন্তর দিয়া বলবেন এক কথা, মুখে প্রকাশ করবেন আরেক কথা, এটা হবে না। হবে না, হবে না। রাসূলকে ভালোবাসতে হবে, হবে কি না? ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে মহব্বত করতে হবে, নিজের আত্মীয় স্বজন বিবি বাচ্চার চেয়েও রাসূলকে বেশি মহব্বত করতে হবে কি না? করতে হবে। এক মহিলার ঘটনা, এক মহিলার ঘটনা, বদরের যুদ্ধ। আপনার মদিনা থেকে 3 মাইল দূর, হঠাৎ করে সংবাদ পৌঁছে গেল মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন, আপনার একটু আওয়াজ দিয়ে কথা বলুন। পেয়ারে হাজিরিন, মদিনার মধ্যে সংবাদটা দ্রুত পৌঁছে গেল যে রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, রাসূল শহীদ হয়ে গেছে। আমার পানের ভাইজান, ওই খবরটা মদিনার মধ্যে পৌঁছতে দেরি হলো। এক মহিলা মদিনা থেকে বদরের প্রান্তের দিকে দৌড়তে শুরু করলো, তোমরা কারা গো? আমার রাসূলের খবর আমাকে দাও। আমার পানের বাইজান, এই মহিলা বদরের প্রান্তের দিকে পাগলিনীর বেশে দৌড়াতে শুরু করলো। দেউ গো আমাকে খবর দাও, আমার রাসূলের খবর দাও। আমার পানের বাইজান, ওই মহিলা একটু সামনে অগ্রসর হওয়ার পর এক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা নাই কেমনে রে মা, আমার রাসূলের
রাসুল কি অবস্থায় আছে? কাফেরার লোকেরা বলে, মহিলা দেখে আসলাম তোমার বাইজান শহীদ হয়ে গেছে। এই মহিলা ওই কথার দিকে কর্ণপাত করলেন না, দৌড়াতে শুরু করলেন। সামনে অগ্রসর হওয়ার পর আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, ও কাফেলার লোক আমার রাসূলের খবর দে। কাফেলার লোক বলে, রে মহিলা দেখে আসলাম তোমার সন্তান শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার প্রাণের বাইজান মহিলা কর্ণপাত করলেন না। মহিলা দৌড়াতে শুরু করলেন, রাসূল গো কত যে ভালোবাসি আপনার, কি করে বুঝাবো, কত যে মহাব্বত করি কিভাবে বুঝাবো। এই কথা বলে বলে ওই মহিলা দৌড়াতে শুরু করে। ও পানের বাইজান, বদরে প্রান্তে যাওয়ার পর কাছাকাছি অবস্থায় চলে গেল, কিছু লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। লোকেরা বলে, রে মহিলা কোথায় যাও, কেন দৌড়াও, বলে আমার রাসূলের সংবাদ আমাকে শোনাও, আমার প্রাণের বাইজান। ওই কাফেলার লোকেরা বলে, রে মহিলা দেখে আসলাম তোমার বাইজান শহীদ হলো, তোমার সন্তান শহীদ হলো, এমন কি রে মহিলা তোমার স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার পায়ের বাইজান মহিলা কান্দে আর বলে, রে কাফেলার লোক স্বামীর খবর তো আমি জিজ্ঞাসা করি নাই, বাইজানের খবরও জিজ্ঞাসা করি নাই, আমার বাইয়ের খবরও জিজ্ঞাসা করি নাই, সন্তানের খবরও জিজ্ঞাসা করি নাই। এ লোকেরা আমার রাসূলের খবর দে, আমার রাসূল কেমন আছে। আমার পানের বাইজান ওই মহিলা ওই কথা বলার পর সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, রে মহিলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত অবস্থায় সহি সালামতি আছে। পানের বাইজান ওই কথা শোনার পর মহিলা শান্ত হলেন, কেমন ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অনুভব করুন। ওই কথাগুলো যদি আমরা শুধু ইতিহাস হিসাবে শুনি তাহলে বাইজান ইমানি দায়িত্ব আল্লাহর কসম পুরা হবে না, ইমানি দায়িত্ব পালন হবে না। সাহাবায়ে কেরাম এত মহাব্বত করতে পারছেন রাসূলকে, আমরা কি এর তুলনায় বিন্দু পরিমাণও ভালোবাসতে পারবো না? সাহাবায়ে কেরাম তো রাসূলের জন্য নিজের বিবি বাচ্চাকে কুরবানি দিয়েছেন, নিজের আত্মীয় স্বজন ধন দৌলত এমন কি সব কিছুকে তারা বিসর্জন দিয়েছেন, মাল কেও নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করতেন কাকে, রাসূলকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের মধ্যে শুধু নিজের মাল থেকে কেরকম ভালোবাসতেন রাসূলকে, জান মাল সব থেকে বেশি ভালোবাসতেন। তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে রাসূলের সামনে উপস্থিত করলেন। তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে জিজ্ঞাসা করলেন, উসমান কি পরিমাণের মাল আনলে? তখন উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পুরা সম্পদ থেকে অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, উমর কি পরিমাণ আনলে? তখন উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাল থেকে এক ভাগ রেখে তিন ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি পরিমাণের মাল আনলে? আমার প্রাণের বাইজান আমার প্রাণের রাসূল আবু বকরকে বলেন, আবু বকর কি পরিমাণের সম্পদ তুমি আল্লাহর রাস্তায় আনলে? আমার পানের বাইজান আবু বকর গুন 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 করে কাঁদতে শুরু করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন এক সময় আমার বিশাল সম্পদ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল সহ আরো অনেক সাহাবীদেরকে
কাফিরদের হাত থেকে ক্রয় করে আমি তাদেরকে মুক্ত করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করতে করতে আমার সম্পদ শেষ হয়ে গেল, তবুও রাসূল আমার পরিমাণ অনুযায়ী যা সম্পদ ছিল গো সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আবু বকর তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসলে? আমার পরের ভাইজান। আবু বকর বলেন, রাসূল গো আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তুমি কি নিয়ে আসলে? তোমার ঘরের মধ্যে কি রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। সুবহানাল্লাহ, নিজের মাল থেকে বেশি মহব্বত করছেন কিনা? নিজের মাল থেকে বেশি মহব্বত করছেন? মহিলা নিজের সন্তান ভাই স্বামী থেকে মহব্বত করছেন? হযরত যায়েদ নিজের জীবন থেকে বেশি মহব্বত করছেন? ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মিয়া বলছে রাসূলকে মহব্বত করি, হযরত উমরও বলছে দুনিয়ার সবকিছু থেকে এমন কি আমার নিজের জীবন থেকেও বেশি মহব্বত করি। সাহাবায়ে কেরাম এত মহব্বত করে গেছেন, আমাদের করণীয় কিছু আছে কিনা? আজও অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে টিটকারি দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে টিটকারি দেয়। যখন কোন মুমিন বান্দার কানের মধ্যে এই কথাগুলো আসে, মুমিনের রক্ত গরম হয়ে যায়, মুমিনের শরীর গরম হয়ে যায়, পশম গরম হয়ে যায়, নিজের জীবন দিয়ে এটার প্রতিশোধ নেবার চায়। পেয়ারে হাজির অনেকে বলে এটা বারাবারি, আমি বলবো এটা বারাবারি না, এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এটার মাত্র বহি প্রকাশ। কি কোন আমি বেঁচে থাকবো আর আমার রাসূলের সুন্নত নিয়ে টিটকারি দিব, আমার রাসূলের একটা আদর্শ নিয়ে টিটকারি দিব, আর আমি বেঁচে থাকবো আমি কিছুই বলবো না, আমি কোন ধরনের মুনাফিক না মুসলমান না মুমিন এটা আপনি নির্ণয় করুন। কোন মুমিন তা বরদাস্ত করতে পারে না, পারবো? কোন মুমিন তা বরদাস্ত করতে পারে না। পেয়ারে হাজিরিন সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদের খেদমতে এটাই বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উনার সারা জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিলেন, আর আমরাও রাসূলের জন্য মন চাহি জিন্দেগিটা বিসর্জন দিতে পারবো নি? রাজি আছেন? কে কে হাত তুলুন, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।